হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এফজেটি মাল্টিমিডিয়ার পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন। আজ আমরা একটি অ্যাপস রিভিউ করতে যাচ্ছি, কিছুক্ষণ পরে আপনি স্ক্রিনে দেখতে পারবেন। রিভিউটি হচ্ছে আমরা আজকে জেট অডিও প্লাস একটা রিভিউ করব। অ্যাপসটা আসলে অনেক ভালো, আমি অনেকদিন যাব ইউজ করি এবং অ্যাপসটা অনেক, আমি এখন এসিড ইউজ করার কারণে আমি এখন অ্যাপসটা কম ইউজ করি, কারণ এসিডের বিল্ডিং সাউন্ড সিস্টেমটা অনেক বেটার। যাদের মনে করেন যে যারা লো বাজেট সেট ইউজ করে এবং বিল্ডিং সাউন্ড কোয়ালিটি একটু বেটার না, অবশ্যই আপনি, আমি আগে ইউজ করতাম অনেক লো বাজেট সেটকে, অনেক ভালো একটা ইফেক্ট এবং ভালো যে কোনো হেডফোনকে আপনি অনেক ভালো ফিল দিতে পারবেন। অ্যাপসটা আমাকে আসলে অনেক ভালো লাগে, আমি অনেকদিন যাব এটা ইউজ করি, এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, ভালো না লাগলে অবশ্যই ডিসলাইক দিবেন, এবং অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে অবশ্যই এটা করা জরুরি, এবং বেল বাটনে অবশ্যই ক্লিক করবেন। চলুন স্ক্রিনে যাই, স্ক্রিনে গেলে দেখতে পারবেন। হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এফজেটি মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাদের দ্বারা আন্তরিকভাবে অভিনন্দন। আজ আমরা যে অ্যাপসটি রিভিউ করতে যাচ্ছি সেটা হচ্ছে একটা পেড ভার্সন অ্যাপস। ভয় পাওয়ার কিছু নাই, পেড ভার্সন হলে কি হবে আমি ওটা আপনাদের নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। পেড অ্যাপস হলো এই অ্যাপসটা অনেক বেস্ট একটি অ্যাপস, তা হচ্ছে জেট অডিও প্লাস। এটি একটা অ্যামেজিং অ্যাপস এই জন্যই, কারণ এটা আপনি যে কোনো মিউজিককে আপনি আপনার পছন্দ মতো শুনতে পারবেন। যেমন এখানে ফোল্ডার অপশন, সংস অপশন এবং অ্যালবাম বিভিন্ন অপশন রয়েছে। আমি ফোল্ডার অপশনটা বেশি পছন্দ করি, কারণ আমি এখানে ইচ্ছা মতো আমি ফোল্ডার এখানে মিক্স তৈরি করে নিতে পারি কম্পিউটার থেকে। যেমন আমি এখন একটা গান প্লে করে দেখাচ্ছি। আমি আন্তরিকভাবে দুঃখিত, এ কারণে আমি গানটা প্লে করে দেখাতে পারছি না এবং আপনাদের শোনাতে পারছি না। তারপরও আমি এটা আবার নতুন করে আপলোড দিয়েছি, আমি একবার আপলোড দিয়েছিলাম কপিরাইট হওয়ার কারণে আবার আপলোড দিচ্ছি। তারপরে আমি আপনাদেরকে বলতেছি এটা অনেক ইকোলাইজার রয়েছে, আপনি ইচ্ছামতো এটি ইকোলাইজার আপনি এডিট করতে পারবেন। দেখতে পাচ্ছেন বিভিন্ন ইকোলাইজার রয়েছে এবং বিভিন্ন অপশন রয়েছে, আপনি তিনটি অপশন পাবেন এটাকে নতুনভাবে আপনার নিজের মতো করে সেট করে রাখার জন্য। এবং এ বাদে বিভিন্ন সাউন্ড ইফেক্ট রয়েছে, এটা হচ্ছে যেটা হচ্ছে সাউন্ড ইফেক্ট, এটার মধ্যে আপনি বেস, টেস, ভোকাল এবং হোয়াইট বিভিন্ন সাউন্ড ইফেক্ট ক্রিয়েট করতে পারবেন, এবং এটা একটা লিমিটেশন আছে, এটা কিন্তু একটা অনেক ভালো। এবারে আরও কিছু ইফেক্ট রয়েছে, যেমন যেটাতে বিভিন্ন ইফেক্ট আছে, এই ইফেক্টটা আমি বিশেষ করে ইউজ করি কারণ এই ইফেক্টটা অনেক কুয়াশা কুয়াশা সাউন্ড কিছু কম দামি হেডফোনে পাওয়া যায়, সেটা আপনি এই ইফেক্টটার মাধ্যমে একেবারে রিমুভ করে দিতে পারবেন, আপনি একটা দামি হেডফোনে ফিল পাবেন। এবারে এখানে বিভিন্ন হেডফোন আপনি সিলেক্ট করে দিতে পারবেন, এখানে অনেক রকমের হেডফোন রয়েছে, কিছু ব্র্যান্ডের হেডফোনের মতো আপনি সাউন্ড ইফেক্ট পাবেন, মানে ওদের নিজস্বভাবে কিছু হেডফোনের ইফেক্ট এখানে সেভ করা রয়েছে। এবং আরেকটা ইফেক্ট আছে, সেটা হচ্ছে স্লাউন্ডিং, আপনারা যে স্লাউন্ডিং একটা সাপোর্ট কেউ চান আর কি, স্লাউন্ডিং আমি সাউন্ড পছন্দ করি, তাহলে একটা 5:1 বা 7:1-এর ইফেক্টটা আপনি এখান থেকে নিতে পারবেন। এবং প্লেয়ারটা আসলে অনেক বেটার এবং অনেক ভালো একটা সাউন্ড কোয়ালিটি, আপনাদের লিসেনিং ভালো একটা সাউন্ড কোয়ালিটি আপনি অবশ্যই পাবেন। এবং এই তো আর কি বলবো, আর কিছু বলার নেই। এবং আপনি বিভিন্ন অপশন পাবেন এবং এখানে মানে দেখেন আপনার ব্যাকগ্রাউন্ডটা ব্লা এবং একটা ভালো ফিল, আপনার একটা প্রিমিয়াম একটা সফটওয়্যার যে আসলে এটা আসলে লুকটাই আছে, এটা একটা সফটওয়্যার প্রিমিয়াম। এবারে আর বিভিন্ন অপশন আছে এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্যে, টাটা, বাই বাই।